পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলের ইনডোর স্টেডিয়ামে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আসানসোলের ক্রীড়া প্রেমীরা। আমাদের এই শহরের সিদ্ধার্থ সিং সর্বভারতীয় ক্রিকেট জায়গা করে দিয়েছে। আগামী দিনে ইন্ডিয়ার এখান থেকে আসানসোলের ক্রীড়া ব্যাংক দেখা যাবে। আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা 1951 খ্রিস্টাব্দে যখন থেকে তৈরি হয়েছে, তখন থেকে আমাদের প্রত্যেক বছর একটা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। এমনিতে আমরা অন্যান্য নকআউট খেলাগুলোকে মাঠেই আমরা সমস্ত প্রাইজ, ট্রফি, সার্টিফিকেট আমরা দিয়ে থাকি, কিন্তু ক্রিকেট এবং ফুটবলে লিগ, ক্রিকেট লিগ এবং ফুটবল লিগ অ্যান্ড ক্রিকেট নকআউট, এইগুলোর কিন্তু ট্রফি, সার্টিফিকেট, মেডেল এগুলো আমরা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনে দিয়ে থাকি। তো আজকে আমাদের 2021-22 অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আসানসোল ইনডোর স্টেডিয়ামে। এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের মিউনিসিপ্যাল চেয়ারম্যান অমর চ্যাটার্জি, এবং আমি ঠিক এর ভালো নামটা তো জানি না, আমাদের যে এখন ক্রীড়া এতে এসছে গুরুদাস চ্যাটার্জি, হ্যাঁ ঠিক খেয়াল করেছে গুরুদাস চ্যাটার্জি, এবং ওনার ডাক নামটা আমি জানতাম রকে। যাই হোক, এছাড়া আমাদের সমস্ত ভাইস প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্টের মধ্যে দীপক রুদ্র, সচিন রায়, হ্যাঁ আমাদের অম্বিকা মুখোপাধ্যায়, পবন গুটগুটিয়া, এনারা সব এখানে উপস্থিত ছিলেন। এবং এখানে আমরা এই সমস্ত প্রাইজ দেওয়া ছাড়াও যারা স্টেট লেভেলে বা এতে কিছু র্যাঙ্ক করেছে তাদেরকেও আমরা কিছু প্রাইজ দিয়েছি। এদিন সারা বছরের দক্ষ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলার জন্য 20 জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। প্রতি বছরই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। আগে আগে এটা আমাদের প্রায় 9-10 ইভেন্ট আমাদের হয়, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেট, ব্যাডমিন্টন, কাবাডি, ভলিবল, এভরিথিং। পশ্চিমবঙ্গে কোনো জেলাতে কোনো সাব ডিভিশনে এত ইভেন্ট খেলানো হয় না। তো আমরা এই করতে করতে আগে একসাথেই করা হতো, এখন কিছু অসুবিধার জন্য আমরা এই খেলাগুলো নকআউট যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো আমরা মাঠেই প্রাইজ দিই নি, আর যেগুলো লিগ পর্যায়ে যেগুলো খেলাগুলো হয় সেই খেলাগুলো আমরা ওই অনুষ্ঠান করেই দিই, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অ্যাথলেট ফ্যাটালেট, অন্যান্য সাবজেক্টগুলো আমরা যা আছে ইভেন্টগুলো সেগুলো আমরা মাঠেই দিয়ে দিই। এখানে মেনলি আমাদের লিগের যে জিনিসগুলো আছে, ফুটবল লিগ হয়, ক্রিকেট লিগ হয়, সেই প্রাইজগুলো আমরা এখানে দেব এই বছর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।